আপনার বাসায় কি পানির পাম্প আছে? প্রতিদিন নিয়ম করে কি পানি উৎপাদন করতে হয়? অনেক সময় কি পানির ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি উপচে পড়ে? ট্যাঙ্ক খালি হয়ে গেছে কিন্তু মোটর চালু দিতে ভুলে গেছেন? এই সমস্যাগুলি দূর করতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্মার্ট ওয়াটার ট্যাঙ্ক। এটি পানির ট্যাঙ্কের ভেতর স্থাপন করলে আপনাকে আর এই টেনশন করতে হবে না। পানির ট্যাঙ্ক খালি হলে অটোমেটিক এটি চালু হবে এবং ট্যাঙ্ক ভরে গেলে অটোমেটিক বন্ধ হবে। এটি ব্যবহারে যে সকল সুবিধা পাবেন, মোটর চালু বা বন্ধ করতে কোনো লোক লাগবে না, পানির অপচয় রোধ হবে 100%, 30% বিদ্যুৎ সাশ্রয় করবে, ঢাকার ভেতর বাসায় গিয়ে লাগিয়ে দেওয়ার কোনো ইনস্টলেশন চার্জ নেই, সাথে আরো পাচ্ছেন 1 বছরের নিশ্চিন্ত গ্যারান্টি, সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়। আপনি এটি নিতে চাইলে কমেন্টে আপনার মোবাইল নাম্বার এবং আপনার এলাকার নাম লিখুন, আমাদের কাস্টমার কেয়ার খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করবে। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কি খেলে আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করতে পারবেন প্রতিদিন, যাতে শরীর কোনো দুর্বল হবে না এবং দ্রুত বীর্যপাত সমস্যা থাকলে তা দূর হবে। যারা আমাদের ফোরামে বলেছেন আমি স্ত্রীর সাথে সেক্স করতে গেলে শরীর দুর্বল হয়ে যায় এবং 2 থেকে 3 মিনিট সেক্স করার পর বীর্য বেরিয়ে যায়, বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ গ্রহণ করেও স্ত্রীকে তৃপ্তি দিতে পারছি না এবং অনেক সময় দেখা যায় লিঙ্গ ঠিক মতো দাঁড়ায় না, এখন আমি কি করব? এই ভিডিও তাদের জন্য। কেবল খাবার হিসেবে নয়, বহুকাল আগে থেকে রসুন ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশ্বের প্রায় প্রতিটি জাতি রসুনকে বিভিন্ন অসুখ থেকে নিরাময়ের জন্য ব্যবহার করে আসছে, আবার বিভিন্ন দেশে রোগ নিরাময়কারী উপাদান হিসেবে মধু ব্যবহৃত হয়ে আসছে। 20 শতকের মাঝামাঝি এসে একে অ্যান্টিবায়োটিকের সঙ্গে তুলনা করা হয়, মধুকে সংক্রমণ প্রতিরোধী উপাদান হিসেবে ধরা হয়। মধু ও রসুন এই দুটো চমৎকার জিনিস যখন একসঙ্গে হয় তখন এর গুণ বেড়ে যায় আরও বেশি এবং এটি একটি জাদুকরি মিশ্রণ হয়। আজ আমরা দেখব এই রসুন ও মধু কীভাবে মিক্স করে খেলে সারা সেক্স করলেও শরীর দুর্বল হবে না, দূর হবে দ্রুত বীর্যপাত সমস্যা এবং লিঙ্গ হয়ে থাকবে লোহার মতো শক্ত। এজন্য যা যা লাগবে, রসুন, মধু। কীভাবে তৈরি করবেন রসুন ও মধুর এই মিশ্রণটি? প্রস্তুত প্রণালী 1। খোসা ছড়ানো রসুন একটি পাত্রে রাখুন এবং পরিমাণ মতো মধু দিয়ে পাত্রটি পূর্ণ করুন। তারপর পাত্রের মুখটি ভালো করে বন্ধ করে এটি মিক্স করে 24 ঘন্টা রেখে দিন। তৈরি হয়ে গেল মধু ও রসুনের জাদুকরি মিশ্রণ। এটি আপনি প্রতিদিন সকালে খালি পেটে 1 চামচ করে খাবেন। প্রস্তুত প্রণালী 2। 2 থেকে 3 কোয়া রসুন কুচি কুচি করে কাটুন এবং এর মধ্যে পরিমাণ মতো মধু মিক্স করুন। প্রতিদিন সকালে এই মিশ্রণটি তৈরি করে আপনি খেতে পারেন, তবে অবশ্যই খালি পেটে খাবেন। যে কথাটি অবশ্যই মনে রাখবেন, যাদের যৌন দুর্বলতা আছে কিংবা অনেকদিন ধরে দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগছেন তাদের এটি কাজ করতে একটু সময় লাগবে। তাদের জন্য পরামর্শ হচ্ছে যখন মনে হবে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে তখন লিঙ্গ যোনির বাইরে বের করে নিয়ে আসুন, 30 সেকেন্ড পর আবার লিঙ্গ ঢুকান, এভাবে চেষ্টা করতে থাকুন। এ সম্পর্কে আরও বিস্তারিত দেখুন আমাদের এই ভিডিওটি। আমাদের এই টিপসটি যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্টে ইয়েস লিখে আমাদের উৎসাহিত করুন। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।